আব্বু হুম সুপারে টেস্ট করে বলো না কেমন হয়েছে নিশ্চয়ই হুম দিস ইজ ইয়ামি তবে রিয়া এর পরে বার না তুমি এটা নিজের হাতেই বানাতে পারো ডাইরেক্টলি উইদাউট মাই হেল্প আরে হেল্পের কথাই মনে পড়লো আরে শুভু সিন্স ইউ নো সো মাচ অ্যাবাউট মিউচুয়াল ফান্ডস তুই আমাকে বলতে পারবি যে ডাইরেক্ট প্ল্যানস কাকে বলে আগে তুই আমাকে একটা কথা বল যদি তোর শ্বশুর বাড়ি থেকে খেতে আসতো তবে কি তুই অন্য কোনো শেফের হেল্প নিতি কিন্তু অবিনাশ কেন হেল্প নেবে ও তো নিজেই একজন রান্নায় এক্সপার্ট এই জন্যই অবিনাশ ডাইরেক্ট প্ল্যান আর তুমি রেগুলার ইন দা ওয়ার্ল্ড অফ মিউচুয়াল ফান্ডস বেসিক্যালি ডাইরেক্ট প্ল্যানে হলো লোয়ার এক্সপেন্স চার্জেস আর রেগুলার প্ল্যানে ইনভেস্ট করার জন্য প্রফেশনাল এক্সপার্টরা তোমাদের সাহায্য করে আমার মতো কিন্তু আমরা ডাইরেক্ট প্ল্যানস কি করে কিনব এটা খুবই সহজ ব্যাপার তুমি এএমসি অফিসে গিয়ে সোজা ফর্ম ফিল আপ করতে পারো অথবা অনলাইন ইনভেস্ট করতে পারো অনলাইন মিউচুয়াল ফান্ড অ্যাগ্রিগেটরস কিংবা আপনি মিউচুয়াল ফান্ড রেজিস্টারের ওয়েবসাইটে গিয়েও ইউ ক্যান বাই ডাইরেক্ট প্ল্যানস বুঝে গেছি ভাই থ্যাংক ইউ ভাই এনি টাইম ব্রো রেগুলার হোক বা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড একদম ঠিক আর তুমিও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ যোজনার সঙ্গে সম্বন্ধিত সমস্ত দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন।